করোনা সংক্রমণ রুখতে রাজধানীতে চলছে অ্যান্টিজেন টেস্ট, সেই সাথে চলছে মাস্ক অভিযান। উদ্দেশ্য করোনা সংক্রমণের পাশাপাশি জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করা। বিগত সপ্তাহ থেকে গোটা রাজ্যে শুরু হয়েছে উইকেন্ড করোনা কারফিউ, কারণ রাজ্যে করোনার সংক্রমণ উদ্বেগজনক। করোনা সংক্রমণকে রুখতে রাজধানীর বাজার সহ বিভিন্ন এলাকায় প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে বিনামূল্যে অ্যান্টিজেন টেস্ট। এদিন রাজধানীতে অভিযানে বেরিয়ে সদর মহকুমা শাসক অসীম সাহা জানান, প্রশাসনের উদ্দেশ্য সাধারণের স্বাস্থ্য পরীক্ষা করা, এর ফলে করোনার পজিটিভিটি হার সহজে জানা যায়। আমাদের সাথে হেলথের করোনা অ্যান্টিজেন টেস্ট টিম আমাদের পাশে আছে, আমরা তাদেরকে নিয়ে নিয়ে র্যান্ডম টেস্ট করছি, এবং গতকালকে আমরা করেছিলাম বটতলা এবং মোটর স্ট্যান্ড এরিয়াতে, আজকেও আমরা বটতলা এবং দীর্ঘচমনি এরিয়াতে আমরা করছি। এটা আমরা করার উদ্দেশ্য হলো জেনারেল হেলথ চেক আপ, যে আমরা সাসপেক্টেড এখানে র্যান্ডমলি আমরা টেস্ট করছি। কালকেও আমরা 40 জন টেস্ট করেছি, তার মধ্যে একজনকে পজিটিভ পেয়েছি। তা আজকেও ইতিমধ্যে আমরা প্রায় 10 জনকে এখন টেস্ট করে নিয়েছি, একজনও পজিটিভ আসেনি। তা আমরা চাইছি যে জেনারেল হেলথ চেক আপ করলে পরে আমাদের যে হেলথের যে পজিশন, আমাদের যে পজিটিভিটি রেটটা কী আছে আমরা ইজিলি বুঝতে পারব। তার জন্য আমাদের এই অভিযান, আমাদের মাননীয় ডিএম সাহেব এই নির্দেশ দিয়েছেন যে আমরা যাতে কন্টিনিউ এই প্রসেসটা চালাই, পাশাপাশি মানুষ যাতে এই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার পালন করে সেই দিকটাতে লক্ষ্য রাখার জন্য। সেই সাথে তিনি জানান অ্যান্টিজেন টেস্টে মানুষ ভালো সাড়া দিচ্ছে, কারণ অধিকাংশ মানুষ সংশ্লিষ্ট বিষয়ে সচেতন হয়েছে। যে নির্দিষ্ট কোনো ওষুধ নেই, ভ্যাকসিন আমাদের রাজ্যে ভালোই হয়েছে, তারপরেও ভ্যাকসিন নিলেই যে তার ইমিউনিটি 100% কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, হয়তো কালকে কেউ ভ্যাকসিন নিয়েছে তার ইমিউনিটি তো আর আজকে হয়ে যাবে না, তার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে। তো সব কিছু মিলিয়ে আমরা জেনারেল হেলথ চেক আপের জন্য আমরা করোনা টেস্ট যেটা করার জন্য, আর অনেকেই হসপিটালে গিয়ে টেস্ট করতে অসুবিধা বোধ করেন, তার জন্য আমাদের সাথে মোবাইল টিম আছেন, যারা ইচ্ছা করেন তারা স্বতঃপ্রণোদিত হয়ে টেস্ট করতে পারেন, আর আমরা অনেকে রিকোয়েস্ট করে টেস্ট করাচ্ছি। তো এখানে বিনা পয়সায় টেস্ট হচ্ছে, যারা টেস্ট করতে চান ইজিলি টেস্ট করতে পারবেন। কালকে অনেকে স্বতঃস্ফূর্তভাবে করেছেন, আজকেও করছেন, দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা পজিটিভনেস এসেছে যে আমরা টেস্ট করব, এবং টেস্ট করার পরে যখন নেগেটিভ হয় খুব হাসি মুখে বাড়ি যাচ্ছেন। তো এতে করে অন্যদেরও উদ্বুদ্ধ করা হবে, এবং আমরা এটা যদি জারি রাখতে পারি আমার মনে হয় আমাদের যে একটা আশঙ্কা এবং উদ্দীপনা যে আছে তা অনেকটাই আমরা নিস্তার করতে পারব। এদিন সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মহকুমা শাসক, অতিরিক্ত মহকুমা শাসক সহ অন্যান্যরা মাস্ক অভিযান চালান, এর মাধ্যমে মানুষকে সচেতন করে পাশাপাশি জরিমানাও আদায় করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।